পরিবারের সদস্যরা কিছুটা সুস্থ হয়ে উঠলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরিকল্পনা অনুযায়ী বিসিবি এগিয়ে যাচ্ছে, তার ফল পাচ্ছে দল, মনে করেন তিনি। বিস্তারিত শুভদেব নাথের রিপোর্টে। 23 মার্চ রাত সেঞ্চুরিয়ানে সুপার স্পোর্টস পার্ক, বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মুখরিত চারপাশ, কারণ সেখানেই আফ্রিকাকে মাটিতে নামিয়ে এনেছে টাইগাররা, করেছে সিরিজ জয়। প্রোটিয়াদের মাটিতে সেটিও আবার প্রথমবারের মতো। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারায় ফল পাচ্ছে টাইগাররা। 2-1 সিরিজ খারাপ করলেই সব শেষ হয়ে যায় না, আবার সিরিজ জিতলেও অতিরিক্ত তৃপ্তির ঢেকুর তোলার পক্ষে নয় বিসিবি সভাপতি। যখন জিতে যায় তখন মনে হয় যে সাংঘাতিক কিছু হয়ে গেল, আবার যখন একটা সিরিজ হেরে গেলেই মনে হয় একেবারে খুব খারাপ অবস্থা। আমরা কিন্তু ওই অবস্থায় না, আমাদের একটা প্ল্যান আছে, উই আর মুভিং অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান। টেস্ট ও টি টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে বাংলাদেশ বেশ এগিয়ে, এখন বিসিবির বর্তমান পরিকল্পনার অনেকটা জুড়েই রয়েছে সাদা বলের ক্রিকেট ও টি টোয়েন্টি ফর্মেট। টিমের ওডিআইতে আমরা বেশ আগের থেকেই একটু ভালো, ওডিআই থেকে ভালো, কিন্তু আমরা এখনও সব ফর্মেটে ভালো না। সবচেয়ে দুর্বল আমাদের ছিল টেস্ট, আমরা সবচেয়ে বেশি নজর দিচ্ছি টেস্টের দিকে, কিন্তু আরেকটা জায়গা আছে এখন আমার মনে হচ্ছে ওইটাতে আমরা সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ছি, সেটা হচ্ছে টি টোয়েন্টি। সো আমাদের ইম্প্রুভমেন্টের অনেক জায়গা আছে। পরিবারের পাশে থাকতে সাকিবের দেশে ফেরা, যদি পরিবারের সদস্যরা সুস্থ হয়ে ওঠেন তাহলে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে খেলতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ফার্স্ট টেস্টটা না হলেও সেকেন্ড টেস্টটা হয়তো খেলতে পারেন। হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও নির্বাচক প্যানেল নিয়ে মিডিয়ার নানা সমালোচনা গায়ে মাখে না বিসিবি। টিম ম্যানেজমেন্ট ভালো করছে বলেই বাংলাদেশ ক্রিকেটে উন্নতির ধারা অব্যাহত রয়েছে, মত বিসিবি সভাপতি। শুভদেব নাথ, নিউজ 24, ঢাকা।